আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণত বই পুস্তকে নেই অথচ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন কোনো সমসাময়িক অ্যাপ্লিকেশন বা ফরমাল লেটার ইনফরমাল লেটার প্যারাগ্রাফ রিপোর্ট রাইটিং অথবা কম্পোজিশন রাইটিং যদি থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব সেগুলোর উপরে ভিডিও বানানোর জন্য শিক্ষার্থী বন্ধুরা ধরে নাও যে করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন এর ভ্যাকসিন এসে গেছে তো এখন তোমার এলাকায় মানুষের মধ্যে দ্রুত সেই ভ্যাকসিন প্রদানের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট তোমাকে একটি আবেদনপত্র লিখতে বলা হয়েছে তো সেটা কিভাবে লিখবে আজকে সেটার উপরে এই ভিডিওটি শুরুতে আমরা একটু প্রশ্নটি পড়ে নেই ইমাজিন মনে করো ইউ আর আব্দুল আলিম তুমি হচ্ছ আব্দুল আলিম অ্যান্ড ইনহাবিটেন্ট একজন অধিবাসী অব দ্য গোপীনাথপুর ইউনিয়ন গোপীনাথপুর ইউনিয়নের একজন অধিবাসী আন্ডার কসবা উপজেলা কসবা উপজেলার অফ চট্টগ্রাম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম জেলার থিঙ্ক দ্যাট মনে করো যে করোনা ভাইরাস ভ্যাকসিন করোনা ভাইরাসের ভ্যাকসিন হ্যাজ অলরেডি খামন অর্থাৎ অলরেডি করোনা ভাইরাসের ভ্যাকসিন এসে গেছে নাও এখন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন একটি দরখাস্ত লিখো টু দা ডেপুটি কমিশনার ডেপুটি কমিশনারের কাছে ফর অ্যারেঞ্জমেন্ট বন্দোবস্ত করার জন্য অফ করোনা ভাইরাস ভ্যাকসিন করোনা ভাইরাস ভ্যাকসিনের বন্দোবস্ত করার জন্য ফর দ্য পিপল অফ ইউর লোকালিটি তোমার এলাকার মানুষের জন্য তো এই অ্যাপ্লিকেশনটি তোমরা কিভাবে লিখবে আমি অনুবাদ সহ আলোচনা করব তো সবার প্রথমে তোমরা তারিখ দিয়ে শুরু করবে এইট ডিসেম্বর টোয়েন্টি আর যার বরাবর লিখবে তিনি হচ্ছে দা ডেপুটি কমিশনার ডেপুটি কমিশনার কার বরাবর লিখবে এটা প্রশ্নেই উল্লেখ থাকবে তো প্রশ্ন দেখেই তোমরা সেটা লিখতে পারবে আর যে জেলা সেই জেলার নাম লিখবে সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর কোভিড 19 ভ্যাকসিন কোভিড 19 ভ্যাকসিনের জন্য আবেদন ইন গোপিনतपुर গোপিনतपुरে डियर স্যার প্রিয় جناب উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সহিত আই ইন আমি জনসাধারণের পক্ষ থেকে অফ গোপীনাথপুর গোপীনাথপুরের যে আসলে যে এলাকা থাকবে সেই এলাকার নাম লিখতে হবে তো যাই হোক উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সহিত আই ওয়ান বিহাফ আমি পক্ষ থেকে আই অন বিহাভ অফ দ্য ইনহাবিটেন্ট জনসাধারণের পক্ষ থেকে অফ গোপীনাথপুর গোপীনাথপুরের গোপীনাথপুর ইউনিয়ন গোপীনাথপুর ইউনিয়নের জনসাধারণের পক্ষ থেকে আন্ডার কসবা উপজেলা কসবা উপজেলা উড লাইক মানে হচ্ছে চাই উড লাইক মানে বিনীত চাই টু ইনফর্ম জানাতে ইউ আপনাকে বিনীত জানাতে চাই যে অবগত করতে চাই যে লাইক দা আদার্স অন্যান্যদের মতো দা পিপল অফ আওয়ার লোকালিটি আমাদের এলাকার মানুষও আর এগারলি ওয়েটিং অধীর আগ্রহে অপেক্ষা করছে ফর মাস আওয়েটেড বহুল প্রতীক্ষিত ফর মাস মানে হচ্ছে বহুল প্রতীক্ষিত করোনা ভাইরাস কোভিড নাইন্টিন করোনা ভাইরাস বা কোভিড ভ্যাকসিনের জন্য আই পোলাইটলি আমি বিনীতভাবে অনুরোধ করছি বা করি ইউ আপনাকে টু বিগিন চালু করতে ভ্যাকসিন প্রোগ্রাম ভ্যাকসিন প্রোগ্রামটি চালু করতে বা ভ্যাকসিন প্রোগ্রামটি শুরু করতে ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায় অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব

এই কথাটি কিন্তু হবে মানে হচ্ছে পক্ষে জনসাধারণের পক্ষে অফ গোপীনাথপুর ইউনিয়ন গোপীনাথপুর ইউনিয়নের জনসাধারণের পক্ষে শিক্ষার্থীবৃন্দ এই সংক্রান্ত আমাদের একটি বই রয়েছে বইটির নাম হচ্ছে কলেজিয়েট অ্যান্ড এসেন্সিয়াল বুক অব প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড থেকে নবম এস 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 সি ডিগ্রি পাস এবং অনার্স কোর্সের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটিতে ফ্রি হ্যান্ড রাইটিং এর টিপস রয়েছে এছাড়া প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন প্রভৃতি লেখার বিশেষ টেকনিক রয়েছে এবং সবগুলো অনুবাদ রয়েছে অনেক সহজ সেন্টেন্স দিয়ে ছোট ছোট সেন্টেন্স দিয়ে সহজ ভাষায় বইটি লিখিত হয়েছে আর এই বইটি তোমরা শুধুমাত্র অনলাইনে ক্রয় করতে পারবে অনলাইনে কিভাবে ক্রয় করবে কোন নম্বরে ফোন করবে বইটির কত দাম কি প্রক্রিয়া তোমরা কিনবে ইত্যাদি সব তথ্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ নামে সেই পেজে গিয়ে যদি তোমরা যেকোনো কিছু একটা লিখে মেসেজ দাও তাহলে আমরা অটো রিপ্লাই এর মাধ্যমে তোমাকে সব তথ্য জানিয়ে দেবো আর বইটির কিছু অংশ তোমাকে আমি একটু দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এই বইটি পড়ে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংস শিখতে পারবে কিভাবে ছোট ছোট সেন্টেন্স তৈরি করে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার বানিয়ে লেখা যায় তার টেকনিক জানতে পারবে আমি কয়েকটি পৃষ্ঠা শুধুমাত্র অল্প কয়েকটি পৃষ্ঠা নমুনা হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যাতে তোমরা আইডিয়া পাও সেই কারণে তো ফ্রি হ্যান্ড রাইটিংস কৌশল রয়েছে যেমনি তেমনি প্রত্যেকটি টপিকসের বাংলা অনুবাদ দেওয়া রয়েছে এবং লেখার বিশেষ টেকনিক রয়েছে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগবে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ফেসবুকে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে বিষয় হচ্ছে যে আমাদের এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব 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 করবে করার জন্য বাটনে ক্লিক করার পরে পাশে একটি বেল আইকন পাবে বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন তোমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাবে আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ